কিন্তু এখানে তো অনুমতি নেওয়া হয়েছে, ভাইজান এই যে ভাইয়া আজকে তো অনুমতি নিচ্ছে, অনুমতি নিচ্ছে তো এখানে নাকি হচ্ছে যে সাকিব ভাই যে ভক্তদের সাথে এখানে এত মানুষ জড়ো করার অনুমতি দিছে, কে অনুমতি দিছে এখানে নাকি হচ্ছে অনুমতি, এখানে কি জনসমাবেশ হবে কোনো 100-200 মানুষ? না না, এখানে হচ্ছে যে সাকিব খানের সাথে ওই যে আপনার কি বলে সাংবাদিকের সাথে কথা বলে, সে কথা বলবে কোন সাংবাদিকরা কথা বললে? সিভিল এভিয়েশন অনুমতি নিয়েছেন আপনারা? সবাই কোন অনুমতি নিয়ে আছে? কে অনুমতি নিয়েছে? নিয়েছে, আমি নিউজে দেখছি। কোন জায়গায়, কোন জায়গা হবে কনফারেন্স? সেটা তো জানি না, এটা তো আর এই পার্কিং এ হওয়ার কথা না, নিশ্চয়ই ভিতরে হওয়ার কথা। তাহলে আপনারা ভিতরে যান, ভক্তদের বের করে দিচ্ছে, ভক্তরা বাইরে থাকবে, বাইরে থেকে রিসিভ। ঠিক আছে ঠিক আছে। আসলে এখানে ভক্তরা আসলে মাঝখানে সাকিব খানের অনুমতি আসলে ঢুকেছিল, কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে যে পুলিশ প্রশাসন আছে তারা থাকতে দিচ্ছে না, তারা কিন্তু আসলে তাদেরকে হচ্ছে যে আসলে বাইরে বের করে দেওয়া হচ্ছে, যেটা দেখতেই পাচ্ছেন আসলে এখানে ওনারা বলছে আসলে অনুমতি নিয়ে নাই, এই জন্য তাদেরকে বাইরে থাকতে হবে, তাদেরকে হচ্ছে একদম গেটের বাইরে কিন্তু আসলে দেখতেই পাচ্ছেন দর্শক, তাদেরকে গেটের বাইরে কিন্তু আসলে বের করে দেওয়া হচ্ছে একদম। এখানে আসলে যারা ভক্তরা সাকিব খানকে দেখার জন্য কিন্তু এখানে ঢুকেছিল তারা কিন্তু আসলে এখানে থাকতে পারছে না, তারা আসলে তাদেরকে আসলে গেটের বাইরে কিন্তু আসলে একদম বাইরে কিন্তু বের করে দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে এখানে যারা যেগুলো ভক্ত ছিল সেগুলো আসলে একদম মানে টোটালি গেটের যে বাইরে মেইন যে মানে ভিতরে যে প্রবেশ করার যে অনুমতির কথা ছিল সেটা সেটা আসলে তারা বলছে নাই, তারা তাদেরকে আসলে একদম একদম বিমানবন্দরের বাইরে কিন্তু আসলে বের করে দেওয়া হচ্ছে। দর্শক সাথেই থাকুন, আমরা আসলে সাকিব খান আসার পরে আমরা আবার আপনাদের সাথে যুক্ত হব।